হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহনে। আজকে তোমাদের বানিয়ে দেখাবো গরম গরম মুচমুচে দোকানের মতো সিঙ্গারা। আর শীতের সময় এখন আলু, ফুলকপি, মটরশুঁটি বাজারে প্রচুর উঠে গেছে, সেই সব দিয়েই পুর ভরে তোমাদের দেখাবো সিঙ্গারা। তাহলে চলো শুরু করি। প্রথমে পুরটা তৈরি করে নেব। তার জন্য ফুলকপিগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। সিঙ্গারা বানানোর জন্য আমি প্রথমে ময়দাটা মেখে নেব। তার জন্য আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি। তার মধ্যে দেব আমি স্বাদ মতো একটু নুন। আর সামান্য চিনি। আর সাদা তেল। একটু বেশি পরিমাণে দেব, কারণ একটু মুচমুচে করার জন্য তেলটা একটু বেশি লাগে। আর ভালো করে এখন মেখে আমি এটাকে একটু ময়ান দিয়ে নেব। ময়ান দিতে গেলে একটু তেলটা বেশি লাগে, আর সিঙ্গারা যেহেতু মুচমুচে হয় বাইরের পার্টটা, তার জন্য একটু তেলটা একটু বেশি লাগে। ঠিক এরকম হবে, মুঠো করলে মুঠো ধরে যাবে। এবার এটা হয়ে গেছে ময়ান দেওয়া। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একবারে বেশি দেব না, কারণ বেশি জল আমার দরকার নেই, কারণ একটু টাইট হবে ডোটা। ময়দা মাখা দেখো হয়ে গেছে, একটু শক্ত করে মেখেছি। এবার এটাকে একটা ভেজা কাপড় দিয়ে জাস্ট ডোটাকে একটু ঢেকে রাখছি, যাতে শুকিয়ে না যায়। এটা 2 ঘন্টা মতো রেখে দিলে খুব ভালো হবে। আমি একটা মশলা তৈরি করে নেব, ভাজা মশলা। তার জন্য আমি প্রথমে শুকনো লঙ্কা দিচ্ছি, 1 চামচ গোটা জিরে, আর 1 চামচ গোটা ধনে দিলাম। ঠিক এটাকে একটু শুকনো খোলায় নেড়ে নেব। ঠিক এটাকে তারপরে মিক্সি ঘুরিয়ে নেব। ভাজা মশলাটা আমার রেডি হয়ে গেছে, আমি এখন এটাকে রেখে দিচ্ছি। পুর বানানোর জন্য আমি সর্ষের তেল দিচ্ছি এখানে, এই 2 টেবিল চামচ মতো। তো আগে আমি ফুলকপি, বাদাম এইগুলো আর নারকোল একটু ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি বাদাম দিয়ে দিচ্ছি। এবার ফুলকপিগুলো ছাড়ছি। ফুলকপিগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এই তেলে আমি 5 ফোড়ন দিচ্ছি, তার সঙ্গে 2 শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা দিলাম। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি।
এবার আলুগুলো আমি একটু লালচে করে ভেজে নেব। আলুটা আমার কষানো হয়ে গেছে, এবার এক এক করে আমি আগেকার থেকে মানে তৈরি করা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। ফুলকপি, নারকল আর বাদামটা, এবার এর মধ্যে দেব এই ভাজা মশলাটা, এক টিস্পুন দিলাম, এই হাফ টিস্পুন মতো আমচুর পাউডার, সামান্য একটু হলুদ। আর স্বাদ মতো একটু মিষ্টি, সামান্য একটু জল দেব। এবার আমি এর মধ্যে এই মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমার পুরটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, এরকম একটু শুকনো শুকনো করে নিতে হবে, না হলে আমি যখন পুরটা ভরব ময়দা থেকে বেরিয়ে আসবে ফিলিংটা, তার জন্য এই ধর মানে এরকমই জল শুকনো শুকনো আমার একটু পুর দরকার। এবার এটাকে আমি অফ করে দিচ্ছি, ঠান্ডা হলে তারপরে পরে আমি এটার মধ্যে পুরগুলো ভরে নেব। এই ডোটা থেকে এবার আমি ওই সিঙ্গারার বাইরের পার্টটা বানিয়ে নেব। এবার ছুরি দিয়ে মাঝখান থেকে এরকম কেটে নিচ্ছি, এইভাবে একটু জল দিয়ে নেব, তাহলে দুদিকটা আটকাতে সুবিধে হবে এরকম। এবার এই পুরটা এর মধ্যে আস্তে আস্তে আমি ভরে দেব। ভাজার জন্য এবার আমি ডালটা দেব, এখানে আমি এক কাপ মতো ডালটা নিয়েছি। আমার ডালটাটা গরম হয়ে গেছে, খুব বেশি গরম করব না, খুব হালকা হালকা গরম হবে। এর মধ্যে আমি সিঙ্গারাটাকে ভাজতে দেব। একটু ডিমি ডিমি আছে, এইভাবে আমি সিঙ্গারাগুলো ভেজে নেব। জাস্ট হালকা হালকা দেখো তেলটা থেকে একটু একটু হালকা হালকা বাবুল উঠছে, ঠিক এইভাবে আস্তে আস্তে আমি সিঙ্গারাগুলোকে ভাজতে দেব, তাহলে ভেতর অবধি ভালো করে সিঙ্গারাটা ভাজা হবে আর বাইরের পাটটাও বেশ মুচমুচে হবে। আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে, দুপিট বেশ লালচে করে ভেজে নিয়েছি আর একটুও বেরিয়ে আসেন। এবার আমি এগুলোকে তুলে নেব। তৈরি হয়ে গেল গরম মুচমুচে সিঙ্গারা। শীতের সন্ধেবেলাগুলো এই গরম সিঙ্গারা চা ছাড়া মানে ভাবাই যায় না, আড্ডাটাই বাঙালিদের জমে না। আর তার সঙ্গে আমি একটু টক মিষ্টি তেঁতুলের চাটনি বানিয়েছি, আর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নিও। আর শীতের সময় অবশ্যই বানিও ফুলকপির পুরভরা সিঙ্গারা। আর তোমাদের কেমন লাগলো লিখে জানিও।